আসসালামু আলাইকুম, কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে, আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। আজকে আসলে আপনাদের কাছে কেমন গুরুত্বপূর্ণ বা সুখবর জানি না, আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হলো 2024-এর প্রচুর পরিমাণ নলোসা বাংলাদেশিরা পাচ্ছে। এই মুহূর্তে আমার হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণ নলোসা আসছে, গত এই 12 ঘন্টার ভিতরে, মানে কালকে রাত থেকে সকাল পর্যন্ত। তো সেগুলো নিয়ে কথা বলবো, বিএফএস গ্লোবাল নিয়ে, যে বর্তমান আপডেট কি, ভিসা পাওয়ার হার কেমন এবং জমা দেওয়ার হার কিরকম। বিএফএস গ্লোবাল বাংলাদেশিদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ এই মুহূর্তে, কারণ ইটালি থেকে যে পরিমাণ জাল নলোসা এবং জাল রিসিভুতা দেওয়া হয়, বিএফএস গ্লোবালের যদি নতুন সিস্টেমে, মানে আপনি নলোসার নাম্বার এবং নলোসার প্রোটোকল নাম্বার যেটাই বুঝেন সেটা দিয়ে আগে দরখাস্ত করতে হয়, তারপরে অ্যাপয়েন্টমেন্ট দেয়, যদি এই সিস্টেমটা না চালু করতো বাংলাদেশিদের হাজার হাজার মানুষের ধসাই দিত এবং বাড়িঘর বিক্রি করে ফকিরের রাস্তায় দাঁড়া করাইতো যে যাও ভিক্ষা করো। আর ইটালি থেকে যারা এই কাজগুলো করে তারা তো আসলে মানুষ না, মহামানব। এত বড় দুর্নীতিবাজ, এরা দুর্নীতিবাজ বললে ভুল হবে, এরা গরিব মানুষের টার্গেট করে মানুষের নিঃস্ব করে। তো যাই হোক, বিএফএস গ্লোবালে এখন প্রতিদিন অ্যাপয়েন্টমেন্ট দেয়, বেশি হলে 50 থেকে 70 জন পায় অরিজিনাল নলোসার অ্যাপয়েন্টমেন্ট, আর 200 থেকে 400 মানুষ পায় হলো রেজাল্ট যে তোমার নলোসাটা ঠিক না বা এটা খুঁজা পায় নাই তারা, বা অরিজিনাল না যেটা লেখে না তারা। তো এই অবস্থায় প্রচুর পরিমাণ পাসপোর্ট ভিসা সহ দিতেছে এবং আগস্টের অনেক পাসপোর্ট ভিসা সহ পাচ্ছে, এবং জুন, জুলাই, আগস্ট এই 3 মাসের কাগজগুলাই বেশি ভিসা সহ পাচ্ছে পাসপোর্ট, আর ম্যাক্সিমাম আগস্টের পরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর খালি পাসপোর্ট পাচ্ছে। এবং এই চলমান প্রক্রিয়াটা আগামী 30 থেকে 45 দিনের ভিতরে মোটামুটি বিএফএস গ্লোবাল পুরান যত পাসপোর্ট আছে সব আপনারা ফেরত পাবেন। কথা বলবো, ইটালিতে এই মুহূর্তে প্রচুর পরিমাণ নলোসা উঠতেছে, বাংলাদেশিরা পাচ্ছে। আজকে সকালে আমি বাজার করতে গেছি, সে বাজার যে যার কাছ থেকে করি তার পাশের দোকানে এসে একটা নলোসা দেখাইতেছে, ভাই গতকাল নলোসা পাইছি, এটা একটু চেক করে দেন, বিশ্বাস করেন তো। তো প্রত্যেকটা মানুষের হাতে হাতে এখন নলোসা, তবে সমস্যা নাই, আমার সাথে যারই দেখা হয় বা আমি এই ব্লগ করি সেখানেও বলি টাকা লেনদেন করবেন না, আমার পাশে একটা নলোসা আছে, এই নলোসাটাই বেশিরভাগ মানুষের, এই নলোসাটাই, মানে এরকম কাঠামো, উপরের সিরিয়ালটা কাইটা দিয়ে খালি এই অংশটা দিয়ে বলে নলোসা হিসাব করছে টাকা দাও। আমার ব্লগ যারা শুনেন তারা নিশ্চিত থাকেন এইভাবে কোনো টাকা লেনদেন করবেন না, যে পর্যন্ত এইটার উপরে একটা নাম্বার থাকে, আসলে এইটাও কিন্তু অরিজিনাল নয়, এইটা হলো 2-4 বছরের আগে মডেল, এই মডেলটা দিয়েই মানুষের প্রতারণা বেশি করে, যে তুমি টাকা দাও, কেউ টাকা দিবেন না। আগে বিএফএস গ্লোবালে এখানকার উপরে একটা নাম্বার আছে, নলোসা নাম্বার বা প্রোটোকল নাম্বার, সেটা দিয়ে আগে বিএফএস গ্লোবালে দুমান্দা করেন, যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট দিব, আপনি যদি 2 লাখ টাকার কথা থাকে আপনি ডবল তারে দেন, আমার কোনো সমস্যা নাই, বাইসা যাবেন। আর একটা মডেল হলো এই মডেল, এই মডেলটা দিয়েও মানুষের সাথে দুর্নীতি করে, বলে যে তোমার নলোসা আইছে এবং প্রচুর পরিমাণ ইটালিতে থাকে, তারাও বুঝে না যে এইটুক খণ্ড দিয়ে টাকা লেনদেন করা উচিত না, পুরো পিডিএফটা দিলে বা নলোসার শুধু নাম্বারটা নিবেন, নিয়ে বিএফএস গ্লোবালে কবে না, আমার কোনো অংশ লাগবে না, আপনি শুধু নলোসার নাম্বার দেন, সেটা দিয়ে বিএফএস গ্লোবালে আপনারা অ্যাপয়েন্টমেন্ট চাবেন, যদি অ্যাপয়েন্টমেন্ট দেয় তারা টাকা লেনদেন করবেন। এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণ, যদি সরকার 500-1000 নলোসা দিয়ে থাকে এই 2-3 দিনে, আমার মনে হয় 2-5 হাজার জাল নলোসা ছাইড়া দিছে মার্কেটে, যে নলোসা উঠছে। তো সবাই সতর্ক থাকবেন, নলোসা এত পরিমাণ উঠে নাই যে পরিমাণ জাল আলারা মার্কেটে জাল নলোসা ছাড়ছে, এবং কিছুদিনের মধ্যে যেমন ইটালির প্রশাসন এদের ধরার ব্যবস্থা করবে। ভালো থাকবেন সবাই, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।